প্রণাম মহারাজ। প্রশ্ন করেছেন কলকাতা থেকে রক্তিম ব্যানার্জি, ওনার বয়স 29। উনি বলছেন, আমি এর আগেও আপনাকে বেশ কিছু প্রশ্ন করেছি, তার কোনো উত্তর পাইনি। আজ একটা প্রশ্ন করছি, সেটা হলো এডুকেশন। এই টার্মটা নিয়ে এক্সপ্লেন করতে গিয়ে স্বামীজি বলেছেন, ইট ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন দ্য ম্যান। এই পারফেকশন এর ম্যানিফেস্টেশন বলতে উনি কি বোঝাতে চেয়েছেন, আর কিভাবে এই পারফেকশনের ম্যানিফেস্টেশন করা যায়, বা প্রকৃত এডুকেশন বলতেই বা কি, শুধু কি ডিগ্রি নেওয়া, এটা নিয়ে যদি একটু ডিসকাশন করেন ভালো লাগে। দেখো রক্তিম, উত্তর দিতে না পারলে আমার থেকে বেশি খারাপ হয়তো কারোর লাগে না, কিন্তু এত বেশি প্রশ্ন আসে, বিভিন্ন রকমের প্রশ্ন আসে, একই ধরনের প্রশ্ন বারবার আসে, তার মধ্যে আমাদের যে হ্যান্ডস তা খুব খুব লিমিটেড, এবং খুব সামান্য আয়োজনে তোমাদের সামনে আমি বসি, চেষ্টা থাকে যত বেশি সম্ভব তোমাদের কাছে পৌঁছানোর, কিন্তু বিভিন্ন লিমিটেশনস থাকে। এই জন্য দুঃখিত তো আমি বটেই, কিন্তু একটু ধৈর্য রাখতে হবে, কারণ তোমাদের সামনে বসাটাও আমার খুব অল্প সময়ই চলছে, চেষ্টা করছি। দ্বিতীয় হলো, দেখো, ভালো লাগার জন্য কিছু জেনো না, ভালো লাগার জন্য জেনে জেনেই আজকে জগতে এত সর্বনাশ হয়েছে। স্বামীজি ভালো লাগার বস্তুই নয়, স্বামীজি জীবনে ঢালার বস্তু। ভালো লাগলে লোকে আইসক্রিম খায়, চকলেট খায়, ভালো লাগার জন্য, শ্বাস ভালো লাগার জন্য নেয় না। আর এটা আমি কোনো বড় কথা বা লেকচার, আমি গেরুয়া পড়ে আছি, বিবেকানন্দের ফলোয়ার্স এই হিসাবে বলছি না, বিবেকানন্দ কে আমি সেইভাবে দেখি না যেইভাবে মাসেস দেখতে পছন্দ করে। বিবেকানন্দ একটা ভিভিড প্রয়োজন, এখন যেমন অক্সিজেনের অভাব, আমি আবার বলছি যে কোনো মরাল টিচিংস, বিবেকানন্দের মতো বীর হওয়া, সমাজ করা, এই স্ট্যান্ড পয়েন্ট থেকে আমি কথাটা একদমই বলছি না, কারণ যখন তোমাকে আমি এইভাবে রিপ্লাই দিচ্ছি তখনই ধারণা এসে যাচ্ছে আমার ভিতরেই যে এই যে কথাটা আমি থ্রো করলাম, এই কথাটাকে একটা কোটেশনের মধ্যে কথা হিসাবে ধরা হবে, আমি সেই হিসাবে বলছি না। বিবেকানন্দ একটা প্রয়োজন, একটা টাইমলেস নিড অফ হিউম্যানিটি, ওটা একটা শরীর মাত্র নয়। বিবেকানন্দর শরীর না আসলে কি হতো না হতো জানি না, কিন্তু বিবেকানন্দ যা বলতে চেয়েছে তা মানবতার কাছে চিরকাল ছিল, মানবতা তাই জানতে চেয়েছে, তার জন্যই তুমি আমি খুঁজছি, ছুটছি। শিক্ষার কথা তুমি জিজ্ঞেস করেছো, বুঝবার চেষ্টা করো, কারণ যদি আমি এই কথা বলি যে এডুকেশান মানে কি, এই কথা একদম হেজে গেছে, বর্ষাকালে হাত পা যেমন হেজে যায়, এগুলো বলে বলে লেকচার দিয়ে দিয়ে মঞ্চের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে মাইক নিয়ে নিয়ে এই কথাগুলো আমাদের কাছে মূল্যহীন হয়ে গিয়েছে। কিন্তু যদি বুঝতে চাও, জীবনে ঢালতে চাও, তাহলে এইটুকুর মধ্যে স্বামীজি যা বলে দিয়েছেন আর কোনো শাস্ত্রের প্রয়োজন নেই, সব শেষ করে দিয়েছেন যা বলার। এটা স্বামীজির মহত্ব নয়, এটা তোমার আমার অস্তিত্বের মহত্ব, যে এই প্রশ্নই আমাদেরকে কুড়ে কুড়ে খায়। বিবেকানন্দ শুধু এইভাবে পেনটিকে তুলে তোমার সামনে ধরেছে, নাও, তুমি পকেটে পেনটা রেখে খুঁজে 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 বেড়াচ্ছ, বিবেকানন্দ ধরে বললে এই নাও তোমার পেন, এইটুকুই মাত্র স্বামীজি বলেছেন এই কথাটার মাধ্যমে। অস্তিত্বে সর্বমোট দুটো একক, টু ইউনিটস, আমি আর এই জগৎ। শিক্ষার অর্থ শেখা বা জানা, জানাকে কি বলে, জ্ঞান। তো শিক্ষা কেন বলা হলো, শেখা কেন বলা হলো? মানব মনকে থিসিস করে বোঝা যায় এ বড় অ্যাবজর্ব প্রবণ, এ অ্যাবজর্ব করতে চায়, গ্রহণ করার টেন্ডেন্সি আছে, নিতে চায়, এ শূন্য থাকতে পারে না। যেমন পৃথিবীতে কোনো জায়গা বাতাস শূন্য থাকতে পারে না, ঠিক তেমনি তার বাতাসের নেচার হলো ছড়িয়ে পড়া, স্থান মানেই তাতে বাতাস আছে কিছু না কিছু। ভ্যাকিউম ব্যাপারটা অন্যভাবে বোঝার চেষ্টা করো। এই মনের টেন্ডেন্সি হলো, এর ম্যানুফ্যাকচারিং এমনভাবে হয়েছে যে একা থাকতে পারবে, এ কিছু শোক করবে। যেমন
তুমি দরজা খোলা মাত্র আলো আর বাতাস আসে, ঠিক তেমনি মন হওয়া মাত্র, আমি হওয়া মাত্র জগৎ আসে। তো অহম বা আমি এর ইনহ্যারেন্ট টেন্ডেন্সি হলো নিজেকে এক ফার্স্ট আইসোলেটেড ইউনিট, নিজেকে একটা পৃথক সত্তা হিসাবে সে জানবে, যেই অহম নিয়েছে সেই নিজেকে পৃথক সত্তা হিসাবে জেনেছে। না অবতার মহাপুরুষরা, হ্যাঁ তারাও জেনেছে, তারা একটা নির্দিষ্ট আইডেন্টিটি বানাবেই, কেউ এর বাইরে নয়, দেহধারী কেউ এর বাইরে নয়। একে বলে নেচার বা প্রকৃতি। প্রকৃতিতে সবই এমন, গাছ রোদের দিকে ঝুঁকবে, গাছ হবারই বাধ্যতা এটা যে তাকে রোদের দিকে ঝুঁকে যেতে হবে, জল নিচের দিকে যাবে। ইটস যেমন এই দুটোকে যেমন আলাদা করা যায়, ইটস ভেরি টেন্ডেন্সি অ্যাজ ইফ এগুলো তাদের আইডেন্টিটি, এর দিকে তাদেরকে চেনা যায়। ঠিক তেমনি আমি আইডেন্টিটি হলো আমি কিছু না কিছুকে সোক করবে, অ্যাবজর্ব করবে। আমি বা অহমের ফার্স্ট আইডেন্টিটি হলো সে নিজেকে স্বতন্ত্র আলাদা একক মানবে। দ্বিতীয় হলো ইন্ডিভিজুয়াল হলো মানেই তুমি ইন্ডিভিজুয়াল হয়ে গেলে, তার মানে বাকিরা তোমার থেকে পৃথক হলো, এবার তুমি এর থেকে কিছু গ্রহণ বা বর্জন করবে, কিছু না কিছু করবে তুমি। দেয়ার ইজ এ রিলেশন বিটুইন টু, এটাই দ্বৈত। অর্থাৎ সে শিওর যে আই অ্যাম, আমি। এবার কে এখানে বলতে পারে যে আই অ্যাম নট, কে বলবে? এবার সে কি বলবে যখন আই অ্যাম নট বলতে পারবে না, আই অ্যাম বলে দেবে? সে বলবে আই অ্যাম সামথিং, কিছু না কিছু, আই অ্যাম বডি ফার্স্ট। সবার এটা প্রথম আইডেন্টিটি, প্রথম অ্যাবজর্ব করা, সে শিখলো আমি একটা শরীর, সবথেকে কাছের যেন তার মনে হয় এটা, কারণ প্রকৃতি তাকে ফ্রি অফ কস্ট এই একটা ফর্ম দিয়ে দিয়েছে। অহম তো ফর্মলেস, কিন্তু অহমের প্রথম ফর্ম হলো যেই মুহূর্তে একটা বডি ক্রিয়েটেড হলো, সঙ্গে সঙ্গে যে মুহূর্তে একটা বডি তৈরি হলো সঙ্গে সঙ্গে তার মধ্যে অহম জন্মাল, এবং অহমের ফার্স্ট আইডেন্টিটি হয়ে গেল আই অ্যাম দ্য বডি। এটা যাবতীয় প্রাকৃতিক বৃত্তির মূল। এবার কি হবে, তার খিদে হবে, তৃষ্ণা হবে, তার সাথে তার তদাকারিত্ব হবে। যেহেতু সে আলাদা অহম, তো সে আবার কী করবে, তার ভয় উঠবে, তার লোভ উঠবে, তার অসুরক্ষা উঠবে, যৌন তৃষ্ণা উঠবে, শরীর ভিত্তিক এগুলো জিনিস থাকবেই থাকবে, শরীরের কোষে কোষে এগুলি বসে আছে, সে লিমিটেড, তো আদার্স থেকে তার বাধা পাওয়ার জন্য তার ক্রোধ উঠবে, কোনো কিছুকে আঁকড়ে ধরার বাঁচার তার ইচ্ছা হবে, কারণ সে দেখছে পুরো বিশাল জগৎ, সে তো ছোট হয়ে গেছে 5 ফুট থেকে 6 ফুট, একটা বাচ্চা কইটুকু হয়, 1.5 ফুট হবে, একটা পূর্ণবয়স্ক মানুষ সারা পৃথিবীর তুলনায়, প্রকৃতির তুলনায় কি খুব সামান্য, তার তো একটা আঁকড়ে ধরার জন্য অবলম্বন চাই, কারণ সে বিশাল পৃথিবী থেকে থ্রেট হয়ে যাচ্ছে, তার কিছু না কিছুতে মোহ আসবে যাকে আঁকড়ে ধরবে। আমি যখন ক্ষুদ্র তো কিছু ধরে আমাকে থাকতে হবে, এই কিছু আমরা আস্তে আস্তে অনেক কিছু বানিয়ে ফেলি, তবে অনেক কিছু তোমার সারাউন্ডিংস হিসাবে, তোমার ক্ষুদ্র অস্তিত্ব হিসাবে অনেক কিছু, প্রকৃতির জন্য এসব কিছু নয়, টু সিকিউর মাইসেলফ আমার কিছু চাই। তো এই সব মানুষের মধ্যে আছে, সব মানুষের মধ্যে, এবার এসব ইগোকে থ্রেট করছে। তো যারা মননকারী তারা দেখলো, তাদের একটা পার্ট অবজার্ভ করলো, এগুলো থেকে কমফোর্ট জোনে আসার জন্য ইগোকে কিছু ডেটা বা ইনফরমেশান দিতে হবে। তোমার ভয় উঠছে, এটা একটা প্রশ্ন তো তোমার মধ্যে, এবারে উত্তর চাই তো, ইউ নিড সাম ইনফরমেশান। তোমার মধ্যে অসুরক্ষা উঠছে, তোমার কিছু চাই তো সুরক্ষার, এগুলো বলতে হবে না, এগুলি তোমার একটার সাথে একটা যেন গেঁথে আছে, ছাড়া যাবে না। তোমার মধ্যে যৌনতা উঠছে, তোমার যৌন তৃপ্তি চাই তো, তো তোমার মধ্যে যদি লোভ ওঠে তো তোমার ওই লোভের নিবৃত্তি না কোনো না কোনোভাবে চাই তো, এগুলো একটা প্রশ্নচিহ্ন আমির কাছে। তো দেখলে কিছু আমাকে দিতে হবে যাতে এই লিমিটেশনসগুলো কিছুটা ভাঙা যায়। কীভাবে? দেহ বিষয়ে একে জানতে দাও, এলো বায়োলজি, খিদে কেন ওঠে, তৃষ্ণা কেন ওঠে, শরীর এরকম কেন, আগুনে শরীরের কি হয়, এর হাড়ের গঠন কি, ইত্যাদি তুমি জানো। প্রশ্ন মানি সে জানতে চায়, অহম জানতে চায়, কারণ ইগোর ফিচার হি ওয়ান্টস টু অ্যাবজর্ব, একরকমভাবে বলতে পারো সে কিছু না কিছু নিজের ভিতরে নিতে চায়। যেমন প্রশ্নকারী বলে আমাকে উত্তর দাও, প্রশ্ন উত্তরকে অ্যাবজর্ব করতে চায়, সে গ্রহণ করতে চায়। তো ফিজিক্যাল এক্সিস্টেন্সে যা আছে তাকে শেখাও, না হলে সে কী হবে, সে ভুলভাল অনেক কিছু শিখে নেবে। তুমি যদি তাকে না শেখাও যে
কোনো একটা নির্দিষ্ট জিনিসের মেটেরিয়াল প্রপার্টি কি অন্য একজন তাকে একটা ভুল কিছু শিখিয়ে যেতে পারে, তাতে সে আর তার আরও সমস্যা বেড়ে যাবে। যার যেই খাবারের ঠান্ডা গুণ সে যদি সেটা না জানে তাহলে কেউ না কেউ তাকে গরম গুণ হিসেবে খাইয়ে দিয়ে চলে যাবে এবং তারপর তার শরীর খারাপ হবে। তাকে শেখাও টু গিভ হিম ক্ল্যারিটি অফ ফিজিক্যাল ফিনোমেনন। মানুষকে ডিল করতে হবে জগতে, তাকে সায়েন্স শেখাও, পদার্থে কী আছে শেখাও, গ্র্যাভিটেশন কী শেখাও, অন্য গ্রহে কী আছে শেখাও, তোমার পূর্বপুরুষরা কেমন ছিল শেখাও। একটা বাচ্চা জন্মেই সে ডানে দেখছে বাঁয়ে দেখছে, তার ভিতরে প্রশ্নচিহ্ন না চাইতেই ক্রিয়েট হবে এসব কেন, কেন এগুলো করছে। তাকে সংস্কৃতি কী শেখাও, না হলে সে খারাপ জিনিসকে অ্যাবজর্ব করে ফেলবে। তার বর্তমান অবস্থা কীভাবে এলো, পৃথিবীর কোন অংশে কী আছে, তাকে ইতিহাস শেখাও। আমাদের মধ্যে একটা আইডেন্টিটি ক্রাইসিস উঠতে থাকে বাইরের জগতে, তাকে ইতিহাস শেখাও যাতে তাকে কেউ ভুল বুঝিয়ে না দিতে পারে। ভবিষ্যতে তাকে বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে, আজকে প্লেন্সে আছে কালকে হিলসে যেতে পারে, তাকে ভালো করে জিওগ্রাফি শেখাও যে কোথায় কী, সে কোনখানে কীভাবে থাকতে হয়, কীভাবে সে সার্ভাইভ করবে, সে জানুক, ভাষা জানুক, হাউ টু ডিল অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। এগুলো হলো শিক্ষা, এগুলো সব জগতের থেকে সে শিক্ষা পাচ্ছে, অহং জগৎ থেকে নিচ্ছে। বর্তমান আমাদের সমগ্র শিক্ষা ব্যবস্থা এটাই শেখায়, আমি কে জগতের বিষয় অবগত করানো। দুটো আইসোলেটেড ইউনিট, তুমি আলাদা, তোমার থেকে জগৎ আলাদা। আমি বা এই একটা শরীরের মধ্যে যে জগৎ আছে, সে বাইরে যে জগৎ আছে তাকে জানতে চাইছি, এর নাম শিক্ষা। কিন্তু মানুষের এই জানার অদম্য ইচ্ছা থামে না, তার যে চেতনা তাকে আরও একটা প্রশ্নের উত্তর দিতে হয়, এত জানা কার জন্য। আমি হাতে ঘড়ি পরছি, আমি সামনে একটা দেওয়াল দেখছি, আমি সামনে একটা গাছ দেখছি, খুব ভালো কথা। শিক্ষা আমাকে শিখিয়ে দিল কি, এই যে হাতে তোমার ঘড়ি আছে এটা কী জন্য টাইম দেখতে হয়, দেওয়াল কেন আছে, যে তোমাকে বাইরের ঘর থেকে, বাইরের যে সূর্য তাপ রোদ জল বৃষ্টি থেকে প্রোটেক্ট করবে একে ঘর বলে, খুব ভালো কথা। গাছ কেন আছে, না গাছ থেকে তুমি অক্সিজেন পাবে, খুব ভালো কথা, শিক্ষা এটা শিখিয়ে দেয়। কিন্তু দেখছি টাইমের ইউটিলিটি সবার কাছে সমান নয়, কেউ ওই টাইম দেখে ছুটছে, কেউ হয়তো দেখছি টাইমের অপেক্ষা করছে, কেউ আবার দেখছি টাইম পাস করবার চেষ্টা করছে। সবার জন্য ওই একই ঘড়ি কিন্তু একই নয়, তার ভিন্নতা আছে। কেউ গাছ থেকে, সবাই গাছ থেকে অক্সিজেন পায়, কেউ গাছ কাটছে, কেউ গাছ লাগাচ্ছে, কেউ ফল পেড়ে নিয়ে যাচ্ছে, কেউ গাছকে অন্যভাবে ইউজ করছে। যদি গাছ সবাই কি অক্সিজেন দেয়, তো একটা মানুষ গাছ কাটছে কেন, তার তো অক্সিজেনের প্রয়োজন। তো একই গাছ সবার কাছে একই রকমভাবে ধরা দিচ্ছে না, একই জগৎ সবার কাছে একই রকম নয়। এই প্রশ্ন মানুষের চেতনার কাছে এসে দাঁড়ালো, কারণ তার স্বভাব প্রশ্ন করা। অহং মানেই, আমি মানেই হলো কোশ্চেনকারী, প্রশ্নকর্তা। সে সবসময় প্রশ্ন করবে, তার উত্তর দিতে হবে। শিক্ষা আমাদেরকে একটা জায়গা অবধি শিখিয়ে দিচ্ছে, কিন্তু তারপরেও প্রশ্নের অস্তিত্ব থেকে যাচ্ছে, যে নিজেকে শরীরও মনে করছে। আমরা শুনে শুনে অভ্যস্ত, আমি শরীর নই মন নই, তাই বলে দিচ্ছি, তুমি একটা শরীর। 99% মানুষ নিজেকে শরীর মনে করে, মানুষ শরীরের জন্যই সব করে, ওকে। তখন প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে, ভাত খাচ্ছে বুঝলাম, কিন্তু মদ কেন খায়, এতে তো শরীরের কোনো লাভ নেই, এতে তো ক্ষতি হচ্ছে। তুমি যদি নিজেকে শরীরই মনে করো, শরীরকে সবথেকে বেশি আপন মনে করো, শরীরে আঘাত লাগার জন্য, শরীরের সুখের জন্য তুমি যদি সবথেকে বেশি অ্যালার্ট হও, তাকে কিওর করার জন্য তুমি কোটি কোটি টাকা খরচা করো, এই শরীরকে যাবতীয় কমফর্ট দেওয়ার জন্য এত বড় সভ্যতা সৃষ্টি হয়েছে, তাহলে সে মদ খাচ্ছে কেন। মদ খাওয়া কোনো অংশে শরীরের পক্ষে খুব একটা স্বাস্থ্যকর ব্যাপার নয়। তো জিজ্ঞেস করলে, মদ খায় কেন, এতে তো ক্ষতি। সেও জানে যে তার ক্ষতি হচ্ছে, তবুও কেন খায়। যদি বলে যন্ত্রণা, তার শরীরে তো ভাই তোমার বিশেষ কোনো যন্ত্রণা দেখা যাচ্ছে না, হাত ভালো আছে, পা ভালো আছে। যদি বলে অভাববোধ, তো কার অভাববোধ, সে লোকটা দুপুরে কি ভাত খায়নি। যদি ভাত নেই তার অভাব, তবে ওই টাকার মদ কেন কিনল। আচ্ছা ঠিক আছে, চলো অভাব বুঝলাম, যে বাড়ির অভাব হ্যান তেন, অনেকে কুযুক্তি দেবে, কুতর্ক দেবে। আচ্ছা যাদের অভাব নেই আর্থিক কোনোভাবে, তারা কেন মদ খাচ্ছে, বরং দেখা যায় তারা বেশি মদ খায়, নেশার পর নেশা চলতে থাকে, তাদের কিসের অভাব।
নিজেকে সার্ভাইভ করতে ঘর চাই। একটা ঘর হলে হয়, চারটে ফ্ল্যাট কেন হয়ে যায়? একটা গাড়ি হলে হয়, এত গাড়ি কী হবে? এর কোনো সঠিক বা পাকা মাপদণ্ড পাওয়া যাচ্ছে না, সবার জন্য ভিন্ন ভিন্ন। এটা জল সবার জন্য জল, কিন্তু জলের ব্যবহার সবার জন্য ভিন্ন ভিন্ন হয়ে গেল। তো মানব চেতনার কাছে একটা প্রশ্ন এসে দাঁড়ালো, তার মানে আরও কিছু জানা বা বোঝার বাকি আছে। এখানেই প্রয়োজন হলো অধ্যাত্মের। প্রশ্ন আসলো, আমি কে, এটা জানতে হবে। হিস্ট্রি কার জন্য, জিওগ্রাফি ফর হুম, সায়েন্স বায়োলজি এসব কার জন্য? একটা আমির জন্যই তো। তো এই প্রশ্নটা ফান্ডামেন্টাল প্রশ্ন, কারণ দেখা যাচ্ছে বস্তু যাই হোক, বস্তুর ব্যবহার ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে এই আমির ভেদে। তো আমি যখন বলছি আমি, আমি নর্মালি বলে দিচ্ছি আমি, কিন্তু এই আমি এত হালকা জিনিস নয় বাবা, এটা আমার প্রশ্ন নয়, এটা নর্মাল প্রশ্ন। তো এই যে বেসিক কোয়েস্ট, এরই সন্ধান দিতে থাকি উপনিষদ। দেখা গেল যারা এটা জেনেছে তারা বলছে আই এম কোয়াইট রিল্যাক্স, স্যাটিসফাইড। যার সাপেক্ষে এত জানা, তাকে না জানলে শিক্ষা অসমাপ্ত থেকে গেল। আমির জন্য সব জানা, তো একটা সেক দেখলো যে যারা এই আমিটাকে খুব ভালোভাবে বুঝেছে তারা যেন যন্ত্রণা থেকে ভালো থাকে, তাদের যেন মুখে একটা প্রফুল্লতা থাকে, তারা যেন অন্তর থেকে বেশি নড়ে চড়ে যায় না, তারা তাদের যেন চোখ ছানা বড়া হয়ে যায় না, তারা যেন কথায় কথায় খুব টেনসড হয়ে যায় না, তারা যেন দুঃখে মুষড়ে পড়ে না। তো মানুষ ভাবতে শুরু করলো যে কি ব্যাপার, কী এমন এ করলো যে আমার থেকে বেশি ভালো আছে? কারণ যত জানা সব তো আমাকে ভালো থাকার জন্যই, প্রথমে মনে করো আমাকে ভালো থাকতে হবে, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। তো এরা যেন কোথাও চুপ করে বসে পড়েছে, দেখে মনে হচ্ছে এদের যেন প্রশ্নের উত্তরটা সমাধান হয়ে গেছে। তখন বললো যে শিক্ষা তার মানে এখানে শেষ নয়, এর জার্নিটা আরও লম্বা। বাইরের যত জানা তা কী জন্য? ভিতরের কিছুকে ফিল আপ করতে। তো যদি বলেন শরীরের সার্ভাইভাল, তো আমার শরীর এটাও তো একজন আমি ভিতর থেকে বলছে। বিফোর শরীর আমি বলছি কি আমার শরীর, দেয়ার ইজ আ আই বিফোর মাই বডি। তো শেখা শুরু হয় জগৎ থেকে, কিন্তু পৌঁছাবে আমিতে, নিজেকে জানতে। এখানেই শিক্ষার উদ্দেশ্য পূর্ণ হলো, তার জার্নি শেষ হলো। যেখানে পৌঁছালো সেখানে শেখার জার্নি এন্ড হয়, যেখানে গিয়ে একটা প্রশ্নকর্তা আর বেঁচে থাকে না ভিতরে। অহং সবসময় প্রশ্ন করতে থাকবে, জগৎ বিষয় এটা কী, ওটা কী, সেটা কী, পেন কী, মোবাইল কী, হ্যাঁ ঘড়ি কী, ঘর কী, বাড়ি কী, একটা সময় ঘুরে বলবে আমি কে, কার জন্য? এই প্রশ্ন আসবেই জীবনে, বা এই প্রশ্ন আমরা পেন্ডিং রেখে দিই, কিন্তু এই প্রশ্নটা কিন্তু ঠায় দাঁড়িয়ে আছে আমাদের জন্যে। আবার আমি যদি এটা না জানি যে আমি কে, তবে জগৎ আমাকে কিছু না কিছু শিখিয়ে দেবে, ওই আমি চুপ থাকবে না, সে কিছু শিখবেই। তুমি ছেলে, তুমি একটা নির্দিষ্ট লিঙ্গের, নির্দিষ্ট জাতির, হিন্দু হতে পারে, অন্য কেউ হতে পারে, তো তুমি কী করছো, এই যে বাইরের থেকে বিভিন্ন অ্যাকোয়ার নলেজ বেসিস, এই আমি এবার কী করবে, সায়েন্স টেকনোলজিকে ইউজ করবে। তোমার আমিকে তুমি যদি ঠিকভাবে জানতে না পারো, আমির সাথে কিছু না কিছু লেগে যাবেই। এবার এই লেগে যাওয়া আমি যাবতীয় রিসোর্সেস ইউজ করবে জগতের। আমার আমির এই ডেফিনেশন যত ক্ষুদ্র হবে, যত অস্পষ্ট হবে, আমি ততই আনইজি ফিল করব, ততই সম্পূর্ণ অস্তিত্ব থেকে আমার ভয় হবে ও অন্যের যন্ত্রণার কারণ হয়ে যাব। আমি যত ক্ষুদ্র, আমি যত লিমিটেড, আমির সাথে যত যত ভুল লেগে আছে, এবার ওই ভুল আমি জগতের যাবতীয় জিনিসকে নিজের জন্য ইউজ করতে চাইবে। তোমার ডেফিনেশন যত ছোট, তোমার ঘর যত ছোট, তুমি তত জিনিসপত্র এনে ঘরে গ্যাদার করে ফেলছো। তোমার চাই, তোমার চাই, এখন তোমারই জীবন যন্ত্রণাময় হয়ে গিয়েছে এবং তোমার সাথে যারা থাকে তাদেরও যন্ত্রণার কারণ হয়ে গেছে। আমি শরীর ও অন্য শরীর অপেক্ষা আমি ধরে নাও দুর্বল। ফার্স্ট আমি বডি, এটা হলেই কম্পারিজন হতে শুরু করবে, তুলনাত্মক কাজ শুরু হয়ে যাবে, যে অন্য একটা বডি না হয় আমার থেকে দুর্বল, না হয় আমার থেকে সবল। তো এবার হয় আমি ভয় পাবো, না হয় সবল হওয়ার লোভ হবে, না হয় জিম করব, না হয় অন্যকে ছোট করতে আমি চেষ্টা করব। তো এই পুরো চেষ্টা গাইডেড হচ্ছে হু অ্যাম আই, এর থেকে আমি একজন দুর্বল বা সবল শরীর।
এই আমি একজন কি এটা ডিপেন্ড করে দেবে আমি কি করব, কিভাবে চলব, আমার মাথায় কতটা ভার থাকবে, আমি মাথাতে কতখানি ফ্রি থাকব, সব ডিপেন্ড করছে হু অ্যাম আই। তো একে আগে জানতে হবে, এর থেকেই গণ্ডগোল শুরু হচ্ছে। যেখানে একে জানা হয়ে গেল শিক্ষার জার্নি, সেখানে পূর্ণতা পেল, আমি হলাম শিক্ষার গোড়া, সব শিক্ষা সব জানা আমির জন্য। কেউ জগৎকে জানতে জানতে আমি অবধি পৌঁছায়, কেউ আমিকে জেনে জগৎকে দেখে। এই সেকেন্ড ক্যাটাগরিকে যেহেতু এক্সেপশনাল, উচিত এটাই, কিন্তু ঘটে না তা। এদেরকে আমরা মহাপুরুষ, অবতার, সাধু, সিদ্ধ ইত্যাদি বলে থাকি। পুঁথিগত বা জগৎকে জানার শিক্ষার পূর্ণত্ব আমিকে জানায়। স্বামীজি প্রথম সেক্টের জন্য কথাটা বলছেন, কারণ ভিড় হতেই বেশি। কার কোন সেক্ট? যারা জগৎকে জানতে জানতে আমি অবধি পৌঁছাই। আমরা ছোটোবেলায় স্কুলে বিভিন্ন শিক্ষা পেতে 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 একটা ম্যাচিওর লেভেলে এসে আমাদের মধ্যে প্রশ্ন আসে, আমি কে? এমনই জগতে মানুষ 99%। স্বামীজি বলছেন এই বাহ্যিক শিক্ষার উদ্দেশ্য আমি অবধি পৌঁছানো। পারফেকশন অলরেডি ইন ম্যান বলছেন কেন? যা কিছু জানো তা কার জন্য? আমির জন্যই তো। তো বলা যেতেই পারে জানার যে উৎস, যে আধার বা প্রেরণা, তা তোমার থেকেই শুরু হচ্ছে। আমি না থাকলে জানার জন্য কেউ নেই। আমির এক ফিচার এ জানতে চায়, আমিরই ফিচার, তোমার আমির ফিচার। যেই বাচ্চা জন্মেছে সেই বাচ্চার তৎক্ষণাৎ আমির ভেরিলি ফিচার হলো সে জানতে চায়। একে জ্ঞান স্বরূপতা বলে। আমি ভারী টার্ম ইউজ করি না, তো বোঝার জন্য বলছি। অধ্যাত্মে একে বলা হয় জ্ঞান, ডিজায়ার টু নো। আমরা ডিজায়ার শব্দটা প্রয়োগ করছি, কিন্তু আর কোনো শব্দ নেই। আর কি হচ্ছে এই জ্ঞান স্বরূপতা? সে বাইরের দিকে যাচ্ছে, সমাজকে জানবো, ইতিহাস জানবো, বিজ্ঞান জানবো। অর্থাৎ এই জ্ঞানবৃত্তি নিজেকে ম্যানিফেস্ট করছে, বিস্তার করছে। শিক্ষা বা যে কোনো জানা, এটা কি, ওটা কি? এই যে হিসাব, বাচ্চা জন্ম থেকেই কিছু ধরছে, কিছু করছে, নিজের হাত দিয়ে নিজের পায়ের বুড়ো আঙুলটা মুখে নিয়ে নেবে, হাতে যা থাকবে তাকে খিমচে দিয়ে ধরতে চেষ্টা করবে, করে তো বাচ্চা। একটু বড় হলেই তার হাজার হাজার প্রশ্ন শুরু হয়ে যায়। মাকে বলবে মা এটা কি বলো, চাঁদকে দেখিয়ে বলছে ওটা কি বলো। অহমের এই জানার ইচ্ছাই শিক্ষা হয়েছে, মাকড়সাই উৎস, তার থেকেই জাল হয়েছে। প্রকৃতি বা অহমের বিস্তারই পারসিভেবল ওয়ার্ল্ড, ও তাকে বোঝানোর নাম বাহ্যিক শিক্ষা। স্বামীজি বলছেন তোমারই অস্তিত্বের জ্ঞান বৃত্তি এডুকেশন হচ্ছে। পারফেকশন মানে অল টাইপ অফ নলেজ। পারফেকশন মানে ব্রহ্ম, আত্মা, ভিতরে কিছু আছে সেটাকে খুলে দেখাতে হবে। হ্যাঁ, এই অর্থে তিনি বলছেন না, আমাদের ধারণাটাই ভিতরে তোমার মধ্যে ভগবান আছে, তাকে প্রকাশ করো, কাজের মধ্যে প্রকাশ করো, এবং সেইটা কি, কাজের মধ্যে সত্যি কথা বলো, এই করো সেই করো। এই কথাগুলো যেভাবে বলা হয় এগুলো এতটাই একে অপরের সাথে সংযোগশূন্য থাকে যে আমরা ধারণাই করতে পারি না। পরিপূর্ণতা বীজাকার অর্থে, যেমন যদি বলি গাছ হলো বীজেরই পরিপূর্ণতারই প্রকাশ। আমি যদি বলি একটা পূর্ণাঙ্গ গাছের পিছনে একটা পূর্ণাঙ্গ বীজ তার উৎসে বসে আছে, আমি কি ভুল বলছি? ঠিক তেমনি তোমার জীবনের সব ঘটনা, তোমার আইডেন্টিটি ম্যানিফেস্টেশন তুমি কি। গাছের ফল গাছেরই পূর্ণত্বের প্রকাশ। তুমি কি শিখছো তা বলে দেবে তুমি কে। তুমি মিউজিক লাভার হলে মিউজিক শিখবে, ফুটবল লাভার হলে ফুটবল শিখবে। ঠিক তেমনি তোমার সেন্ট্রাল লাভ বলে দেবে তুমি কে। অহং নিজেকে যা মনে করে সে তাই শিখবে। আর এই অহম যত তার শুদ্ধ অবস্থায় থাকবে, অর্থাৎ তার সাথে যত আমি হেন, আমি তেন, আমি এটা, আমি সেটা, এই ধারণাগুলো যুক্ত না হবে, ততই সে পূর্ণ। পূর্ণ মানে আমরা ধরে নিই যতই আনবো ভিতরে, তা কিন্তু প্র্যাকটিক্যালি হয় না। আধ্যাত্মিক ব্যাপারটা উল্টো, যে যত ছাড়তে পারবে সে তত পূর্ণ। আকাশ যত মেঘ ছাড়তে পারবে সে তত নির্মল, তাই না? জল যত মাটি ছাড়তে পারবে সে তত পিওর। জীবের মধ্যে তার জ্ঞান তৃষ্ণা স্বভাবগত, কিন্তু তা ক্ষুদ্র আইডেন্টিটির সাথে একত্র হয়ে থাকে।
যত বেশি তার তোমার আইডেন্টিটি ক্ষুদ্র কিভাবে হয়, যত বেশি তুমি লাগাবে তত তুমি ক্ষুদ্র হতে থাকো। এটা একটা অদ্ভুত জিনিস। আমরা সাধারণত যত বাইরের জগতে কি দেখি, যে যত বেশি লাগাবো আমার সাথে তত আমি বড় হব। আমি পুরুষ, স্ত্রীর থেকে বড় হয়ে গেলাম। আমি শক্তিশালী, দুর্বলের থেকে বড় হয়ে গেলাম শারীরিকভাবে। আমি লেখাপড়া বেশি জানি, আমি কম লেখাপড়া দিয়ে জানি তার থেকে বড় হয়ে গেলাম। আমার টাকা আছে, আমি আর্থিকভাবে বড় হয়ে গেলাম। আমার স্ট্যাটাস আছে, আমি সমাজের ক্ষেত্রে বড় হয়ে গেলাম। আধ্যাত্মে পুরো উল্টো, তুমি যা যা ছাড়তে পারবে তুমি তত বড় হয়ে গেলে। তুমি যত এইগুলোর সাথে একসাথে একত্র থাকবে তুমি ক্ষুদ্রভাবেই নিজেকে ম্যানিফেস্ট করবে। উদাহরণ, আমি ছেলে, আমার বাপ মা আছে, আমার ঘর সামলানো আছে, আমাকে রোজগার করতে হবে। তো আমি এখন যাই শিখি না কেন, ইতিহাস হোক, ভূগোল হোক, সমাজবিদ্যা হোক, সায়েন্স হোক, এখন আর কিন্তু বস্তুকে জানা হচ্ছে না, এখন উদ্দেশ্য হচ্ছে অর্থোপার্জন। এবার শিক্ষা তার যা গোল ছিল টু লিড ইউ টুয়ার্ডস ইয়োর সেলফ, তা অবসকিওর হয়ে গেল। এবার তার জার্নি আমি অবধি আর গড়ালই না, নদী মাছ পথেই শুকিয়ে গেল। শিক্ষা জীবনকে পূর্ণত্বে পৌঁছাতে পারল না। স্বামীজি যখন বলছেন ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন দ্য ম্যান, পারফেকশন অর্থ বোঝো, আবার আমি রিপিট করে দিচ্ছি, পারফেকশন শব্দের অর্থ হলো তুমি যত নিজেকে ছাড়াতে পেরেছো তুমি তত পারফেক্ট। তুমি তোমার আমিকে যত নিষ্কলুষ রাখতে পেরেছো, নিষ্কলুষ মানে আমির সাথে যাই লাগবে তাই কলুষ, যা লাগবে তাই তোমার বন্ধন, তাই তোমার যন্ত্রণা, তুমি যত আমিকে পরিস্বচ্ছ রাখতে পেরেছো এটাই পারফেকশন, শিক্ষার উদ্দেশ্য। শিক্ষাকে যদি এই পারফেকশনকে ম্যানিফেস্ট করতে হয় তবে নিজের দিকে আগে মোড় ফেরাতে হবে। সার্কেলটি কমপ্লিট হতে হলে কি করতে হয়, নিজের দিকে ঘুরে আসতে হবে। জানতে জানতে প্রশ্ন যখন নিজের দিকে ঘুরে যায় আমি কে, তখনই তা পসিবল হয়, ও তাই করে একমাত্র অধ্যাত্ম। তাই অধ্যাত্ম শিক্ষার হাইয়েস্ট, টপেস্ট কোর্স বলা যেতে পারে। কো হম, এর থেকে বেরাই উপনিষদ, আর তাই মাত্র অস্তিত্বের গন্তব্য। প্রকৃত শিক্ষা তা যা জগতের ফ্যাক্ট জানতে বুঝতে শিখিয়ে শুরু করে এবং আমি অবধি আসবে ও নিজেকে চিনিয়ে দেবে। শিক্ষা মানে কি, পূর্ণ শিক্ষা কি, যা জগতের ফ্যাক্ট জানতে চেষ্টা করবে। কিন্তু তুমি যখনই একটা বায়াস্ট হয়ে গোল বানিয়ে ফেলো নিজের, আমাকে চাকরি করতে হবে, আমাকে ব্যবসা করতে হবে, আমি বলছি না এগুলো করতে হবে না, দরকার পড়ে অবশ্যই পড়ে, কিন্তু শিক্ষার উদ্দেশ্য তো তা নয়। শিক্ষার উদ্দেশ্য, ইতিহাসের উদ্দেশ্য কি, তুমি তোমার ঐতিহ্যকে জানতে পারছো, তুমি তোমার গোড়াকে জানতে পারছো। বিজ্ঞানের উদ্দেশ্য কি, তোমাকে একটা ভালো জায়গাতে জব বা ইঞ্জিনিয়ার বানিয়ে দেওয়া। বিজ্ঞানের উদ্দেশ্য তোমাকে পদার্থের জ্ঞান দেওয়া। এই অবস্থাতে যদি আমরা রাখি শিক্ষাকে, তাহলেই একমাত্র তাকে কিন্তু শিক্ষার বাহ্য অবস্থাতে কাজ করলো এইটুকু বলা যাবে, নাহলে কিন্তু শিক্ষা শুধুমাত্র মাধ্যম হয়ে থেকে যাবে, যা এখন ঘটছে। তো এইভাবে শুরু করে যখন নিজেকে চিনিয়ে দেয়, একে শাস্ত্রবিদ্যাও বলে। আমরা শিক্ষার নয় বিদ্যার আরাধনা করি। বিদ্যা টু ফোল্ডেড, যা দেখছি তা কি ও যে দেখছে সে কে। শিক্ষা প্রকৃত হলে এ দুটোরই উত্তর দেবে, একটা প্রাকৃতিক, এই যে সব কিছু জানা বা অবজেক্টিভ, আর একটা আত্মিক, কে জানছে সব তাকে জানা, সাবজেক্টিভ। স্বামীজি সেটাই বলছেন, শিক্ষা তা যা অবজেক্টিভ নলেজকে সাবজেক্ট অবধি পৌঁছে দেয়। ডিগ্রি নেওয়া নয়, আমি জীবনের কোন ডিগ্রিতে অবস্থায় আছি, কোন স্তরে চেতনার বাস করছি, তা জানা শিক্ষার উদ্দেশ্য। ডিগ্রি তো অসমাপ্ত, অসম্পূর্ণ জানার ছাড়পত্র মাত্র। অবজেক্টিভ যা কিছু তার প্রভাবমুক্ত, পিওর অ্যান্ড র আমিকে জানতে হবে। এর ডিগ্রি কাগজে হয় না, জীবনে প্রকাশ পায়। আমি কি, এর ডিগ্রি একমাত্র তুমি নিজে দিতে পারো, আর কোনো মাপদণ্ড এর হতে পারে না। আমি আসক্ত, আমি লোভী, আমি ঈর্ষালু, আমি দয়াল, আমি প্রেমিক, আমি উদার, এ তো কোনো ডিগ্রি বলতে পারবে না। আর যত বড়ই ডিগ্রি তোমার হোক না কেন, তার ব্যবহার তো এই লোভী, ভীরু, উদার, করুণা, প্রেমিক, দয়ালুই আমিটাই তো করবে। আমার হাতে এই পেন আছে, আমি যদি লোভী হই তাহলে এর ব্যবহার সেইভাবেই করব। আমি যদি প্রেমিক হই
তো এর থেকেই দুটো প্রেমের কথা লিখব। তো এই পেন ইট সেলফ কিছু করবে না, ডিপেন্ড করছে কার হাতে আছে। এইটা হলো শিক্ষার কেন্দ্র গোড়া। স্বামীজি এটাই বলছেন যে পারফেকশন বা যে শিক্ষার গন্তব্য যে ভিতরে আছে, ভিতরে আছে বারবার যে বলা হয়, ভিতরে অর্থাৎ অহম। তোমার অহমের অবস্থা কি? কোনো কাল্পনিক ভগবান তোমার মধ্যে বসে নেই, অহমের শুদ্ধতাকেই ভগবান বলা হয়। তা আমাদের কাছে সম্ভাবনা মাত্র, যে ম্যানিফেস্ট করতে পারে, যে ম্যানিফেস্টেশনের কথা স্বামীজি বলছেন, এটা বাহ্যিক ম্যানিফেস্টেশন নয়। যে নিজের বৃত্তির দাসত্ব ছেড়ে আমিকে কাঁচা র রাখতে পারে, সে ম্যানিফেস্ট করলো। পুরো জগতের যা চলছে তা ডিপেন্ড করছে এই আমির উপরে। সেই জন্যই যেহেতু শিক্ষা পূর্ণত্ব পায় নাই, তাই জগতে এত অপূর্ণতা, এত হানাহানি, এত মারামারি। আবার আমি যদি এমন হয় যে না জানে বিজ্ঞান, না জানে ইতিহাস, না জানে সংস্কৃতি, কিছু জানে না, তবে তাকে যে কেউ ভুল বুঝিয়ে দিয়ে চলে যেতে পারে। তো দুটোই চাই, কিন্তু কেন্দ্রে বসবে অধ্যাত্ম বা আমি। প্রকৃত শিক্ষা তা যা এক নিরপেক্ষ প্রভাবমুক্ত আমিকে কেন্দ্র করে বিজ্ঞান প্রযুক্তি ও যাবতীয় বাহ্যিক শিক্ষা বা জ্ঞানকে নিজের চেতনাকে উন্নত এবং অন্যকে পূর্ণত্বের পথে যেতে সহায়তা করে। নিজেকে জানব ও অন্যে যাতে সেও নিজেকে চিনতে পারে তাতে হেল্প করব, এই শিক্ষার উদ্দেশ্য। বাহ্যিক প্রযুক্তি যাতে অন্তরের স্পষ্টতাকে না ঢাকে উল্টে প্রকাশ করে, এদিকে যেমন জনমানুষে বিজ্ঞানের প্রচার প্রসার হয়েছে, হচ্ছে এবং এটা হতে থাকবে, এটা সময়ের গতি, কালের নিয়ম, তার থেকে অনেক বেশি প্রচার ও প্রসার দরকার, অধ্যয়ন দরকার গীতা উপনিষদের শাস্ত্রের। আমি মুখী যেসব, মুক্তিমুখী যেসব শাস্ত্রের, যে চেতনাকে উচ্চতায় তুলতে বলে, কারণ ওই বিজ্ঞানের প্রসার যদি অনেক হয়ে যায় আর আমির প্রসার যদি না হয়, তাহলে তুমি কোট পড়া একজন বাঁদর ছাড়া আর কিছু নয়। মন তো বাঁদর এমনই, মনের মধ্যে যাবতীয় পাশবিক বৃত্তি আছে, ঘোড়ার মতো টকবক টকবক করে, বাঁদরের মতো ছুটে ছুটে বেড়ায়, বাঘের মতো অন্যকে আক্রমণ করতে চায়। তো তুমি তাই হয়ে থেকে যাবে, এবং বুঝতেই পারছ জগতের যাবতীয় প্রযুক্তি, বিজ্ঞান, টেকনোলজি থেকে শুরু করে যা যা আছে সব কিছু এমন বাঁদরদের হাতেই আছে। সেই জন্যেই এই অবস্থা, আমরা কোট পরা বাঁদর। তো স্বামীজির তত্ত্ব বোঝা নয়, অ্যাক্ট করা দরকার। আমরা তত্ত্বজ্ঞ হয়ে বসে থেকেছি, তাই ভারতের এই অবস্থা বারবার হয়েছে। আমরা বুঝিও বুঝিনি, যদিও বোঝা আর করা একই, আমরা বুঝি কিছুই নি। আমরা শুধুমাত্র যা আমাদের অহমকে পাতলা করে শুদ্ধ করে দিতে পারত তাকেই আমরা বুঝতে পেরেছি, এই বলে তার সাথে আরও মোটা করে ফেলেছি। একে বলা হয় পাণ্ডিত্য। শিক্ষা বা বিদ্যার কথা ছিল তোমার অহমের খোলস ছাড়িয়ে দেওয়া, পেঁয়াজের খোসা যেমন ছাড়ায়, এখন সেই একই বিদ্যাকে অহম নিজের আবরণ করেছে, তার নাম পাণ্ডিত্য, তার নাম ডিগ্রি। তুমি যে ডিগ্রির কথা বলছো, স্বামীজি এই শিক্ষার প্রকৃত উদ্দেশ্যের কথা বলেছেন। শিক্ষাকে জীবনে তার পূর্ণত্ব অবধি নিয়ে যান, আর তা হলো আমিকে যাবতীয় প্রভাবমুক্ত করা। যাবতীয় প্রভাবমুক্ত আমি একমাত্র এক সঠিক সভ্যতা নির্মাণ করতে পারে, একটা সমাজকে পথ দেখাতে পারে।